সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে বরাবরের মতনই আছি, মোহাম্মদ আতাউল্লাহ সাহেব। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো রাউটারের সিকিউরিটি নিয়ে। রাউটারের যদি স্ট্রং না হয় তাহলে যে কেউ আপনার রাউটারে প্রবেশ করে রাউটারে যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারে। ইটস মিন ফর এক্সাম্পল, আপনার দরজার তালা যদি স্ট্রং না হয় যে কেউ দরজা ভেঙে ঘরে ঢুকে যে কোনো কিছু নিয়ে যেতে পারবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং আপনাদের জানাবো যে রাউটারে ঢোকার যে ইউজার নেম পাসওয়ার্ডটি সেটা কতটা ইম্পর্টেন্ট এবং কেন চেঞ্জ করবেন এবং কিভাবে চেঞ্জ করবেন। সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আমরা যারা রাউটার সেট আপ করি তার আমরা অবশ্যই জানি যে রাউটারে ঢোকার জন্য আমাদেরকে আইপি দেওয়া লাগে। আইপি দেওয়ার পরে রাউটারের লগইন পেজটি আসে। লগইন পেজটি আসার পরে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি দিতে হয়। সেই ইউজার নেম পাসওয়ার্ডটি হচ্ছে রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর লগইন পাসওয়ার্ড। তো আমাদের দেশে মোস্ট অফ দা পারসন, মিন 80-90% লোকেরাই কি করে, ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তাদের রাউটার সেট আপ করে এবং রাউটার সেট আপ করার পর সেই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি তারা চেঞ্জ করে না। যার ফলে কি হয়, যে কেউ যাদের সে রাউটারের অ্যাক্সেস দিচ্ছে তারা ইচ্ছা করলে রাউটারের লগইন পেজে প্রবেশ করে যদি তারা বুদ্ধিমান হয়ে থাকে তাহলে অবশ্যই তারা চেষ্টা করতে পারে যে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারে প্রবেশ করে রাউটারের যে সকল তথ্যাদি আছে, ইটস মিন ফায়ারওয়াল সেটিংস বলেন, প্যারেন্টাল কন্ট্রোল বলেন, কী কী ওয়েবসাইট ব্লকিং আছে কিনা, অথবা তারা ইচ্ছা করলে SSID চেঞ্জ করতে পারবে এবং পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারবে। সো আপনি রাউটারের মালিক হয়েও কি হতে পারবেন, রাউটারের মালিক হতে পারবেন না, তার মানে হচ্ছে পরের অধীনে চলে যাবেন আপনি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা অবশ্যই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিবেন। আর কিভাবে আপনারা রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। তো আসুন কম্পিউটারের ভিতরে ঢোকা যাক এবং দেখে নেওয়া যাক কিভাবে ইউজার নেম পাসওয়ার্ডটি চেঞ্জ করা যায়। ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করার প্রথমে আমাদের যেতে হবে রাউটারের লগইন পেজে। তার জন্য আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে গুগল ক্রোমকে ওপেন করছি। গুগল ক্রোমটি ওপেন হওয়ার পর লগইন পেজের যে আইপি সেটা দিতে হবে 192.168.0.1, যেহেতু আমি টিপিলিং রাউটার ব্যবহার করছি। সো ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করার প্রথমে আমি আপনাদের বলে নেই, অবশ্যই আপনারা যে ডিভাইসটি দ্বারা ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করছেন সেটা হোক ল্যাপটপ অথবা মোবাইল, অবশ্যই এটা রাউটারের সাথে ওয়্যারলেসলি অথবা ল্যানের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে। কানেক্টিভিটি না থাকলে এটা কাজ করবে না। তো লগইন পেজে আসার পর এখানে ডিফল্ট যে পাসওয়ার্ড আছে টিপি লিঙ্কের ADMIN অ্যাডমিন, দেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন ADMIN দিয়ে লগ ইন করি। লগ ইন করার পর আমাদের যেতে হবে নিচে সিস্টেম টুলস, সিস্টেম টুলসে ক্লিক করার পর দেখুন এখানে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে ক্লিক করার পর এই এই পেজটা আসবে। এটা এখানে আমার আগে ইউজার নেমটা দেওয়া আছে, এটা আসবে না, এটা মুছে দিচ্ছি আমি। তো এখানে দিয়ে দেখুন ওল্ড ইউজার নেম ওল্ড পাসওয়ার্ড, আর নিচে আছে নিউ ইউজার নেম নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড। ওকে, প্রথমে আমাদের ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে, ওল্ডটি হচ্ছে ADMIN এবং ওল্ড পাসওয়ার্ডও হচ্ছে ADMIN, ইউজার নেমও হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন। তো নতুনটা আমি দিয়ে দিই, পাসওয়ার্ড আমার মন মতন করে আমি দিয়ে দিলাম। দেন সেভ,
সেভ দেওয়ার সাথে সাথে রাউটারটি অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। দেখুন এখন আমার যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছি, ইউজার নেম ও পাসওয়ার্ড, ইউজার নেমটি টাইপ করে আগে দেন পাসওয়ার্ড, দেন লগ ইন প্রেস করি। দেখুন নতুন ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন হয়ে গেছে। এখন যদি কেউ ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে আপনার রাউটারের সাথে কানেক্টেড হওয়ার জন্য, তাহলে কেউ পারবে না। সো ওয়াইফাই তে কানেক্ট থাকলেও তারা আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। ডি লিঙ্কের লগ ইন পেজে প্রবেশ করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। দেন ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে লিখতে হবে ডি লিঙ্ক রাউটার, অথবা এর যে ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে 192.168.0.1। তো আপনারা রাউটারটিকে উল্টা করলে রাউটারের ব্যাক সাইডে একবার পাবেন যে স্টিকারটার ভিতরে লেখা থাকবে যে কোন অ্যাড্রেস দিয়ে রাউটারটিতে ঢুকতে হবে। দেন এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর যে পেজটা আসবে সেই পেজটিতে আপনাদের বলবে ইউজার নেম দেওয়ার জন্য এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা ইউজার নেম ইউজ করবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গাটিকে ব্ল্যাঙ্ক রাখবেন। দেন লগ ইনে প্রেস করবেন। লগ ইনে প্রেস করার পর যে পেজটা আসবে সেই পেজে উপরের দিকে দেখবেন লেখা থাকবে সেট আপ ওয়্যারলেস অ্যাডভান্সড দেন মেনটেন্যান্স। ফার্স্ট মেনটেন্যান্সে ক্লিক করবেন। মেনটেন্যান্সে ক্লিক করার পর ক্লিক করবেন অ্যাডমিনে। অ্যাডমিনে ক্লিক করলে কনফিগারেশন ইউজার অ্যাকাউন্ট কনফিগারেশন নামের একটি পেজ ওপেন হবে। সেই পেজে আপনারা প্রথমে আপনারা সিলেক্ট করবেন ইউজার নেম অ্যাডমিন, দেন পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটিকে ব্ল্যাঙ্ক রাখবেন পাসওয়ার্ডের জায়গাটি। দেন নিউ পাসওয়ার্ডটি দিবেন। নিউ পাসওয়ার্ডটি আপনাদের মন মতন দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটিও মন মতন দিবেন। দেন মডিফাইতে ক্লিক করবেন। দেন সিলেক্ট অ্যাডমিন এটাতে সিলেক্ট করে দেন মডিফাইতে ক্লিক করবেন। দেন রাউটারটি অটোমেটিকলি রেজিস্টার্ড নেবে। দেন আপনারা যেই ইউজার নেমটি দিয়েছেন অ্যাডমিন আর পাসওয়ার্ড যেটা আপনারা সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা নেক্সট টাইম ঢুকতে পারবেন। এই ছিল ডি লিঙ্কের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জিং প্রসেস। সো ভিউয়ার্স, আশা করি আপনারা জানতে পেরেছেন রাউটারের মেইন সিকিউরিটি নিয়ে। তো অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনুপ্রাণিত করে। আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে সর্বদাই আমার সাথে থাকবেন। তো আজকের মতোই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।